নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। অনেকদিন পর আবার আজকে রাত্রে লাইভে সময় পাই না, সময় পেয়েছি চলে এসেছি, সময় না পেলে আসতে পারি না সবসময় লাইভে, ওই জন্য আমি দুঃখিত। যাকগে সামনে কৌশিক অমাবস্যা নিয়ে একটু ব্যস্ত আছি, বাড়িতে কৌশিক অমাবস্যায় নিয়ে ব্যস্ত আছি, ওই জন্য লাইভে এলুম। অনেক সবাই বলছে লাইভে আসছেন না, লাইভে আসছেন না, ভিগুদার লাইভে দেখছি না। যারা বাড়িতে যাচ্ছে চেম্বারে যাচ্ছে বুঝতে পারছি ভিগুদার পক্ষে লাইভ করা অসম্ভব, সবাই ভিগুদার পেছনে লেগে আছে, ঢুকেই আছে। যাকে টাইম না পাবার জন্য আসতে পারি না, আজকে সকাল থেকে পুজো পাঠ ক্লায়েন্ট ডাকা এইসব দেখে টেকে টাইম ছিল, আমি আজকে যাই, একবার রাত্রিরে যাই, গিয়ে লাইভ প্রোগ্রাম করে আসি। 6 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার বুকিং চলছে এখন, পরপর পরপর বুকিং হচ্ছে কৌশিকী অমাবস্যার জন্যে, এবং পূর্ণিমা তো চলেই গেল, পূর্ণিমার পর কৌশিকী অমাবস্যা নিয়ে খুব ব্যস্ত। তারপর চেম্বার তো আছে, যারা আসতে পারছো না এ করছে না তারা অনলাইনে বুক করতে পারো, অনলাইনে আমি কথা বলি বা অনলাইনে ভিজিট দিয়ে বুক করবে, ভিজিট দিয়ে বুক করলে কি আমি কথা বলি এবং অনলাইনে সব কিছু করে দিই, পাঠিয়ে দিই। আজকে যারা ফোন করবে ফোন করো, দেখো আজকে যারা ফোন করবে হোড়া চ্যাট কী বলে দেখো, হোড়া কত সুন্দর জিনিস, যে শিখেছে সে ঠিক বলতে পারবে। আজকে দেখো প্রথম প্রশ্নগুলো যেগুলো আসবে পড়াশোনা নিয়ে আসবে, পড়াশোনার জায়গাটা খুব ডিস্টার্ব, পরীক্ষায় কী হবে এক নম্বর। দু নম্বর হচ্ছে কর্ম, কর্মচ্যুত, কর্মচ্যুত হয়েছে এমন, মানে শ্রাবণ মাসের মধ্যে কর্মচ্যুত হয়েছে, মানে কর্ম চলে গেছে, এরকম লোকও কিন্তু আছে, আসতে পারে, আসার চান্স বেশি যদি লাইন পায়। কর্মচ্যুত, সাংসারিক অশান্তি এবং অর্থনৈতিক জায়গাটা, এইগুলো নিয়ে প্রশ্ন দেখবে বেশি আসবে, 100% চ্যালেঞ্জ। যারা দেখবে প্রশ্ন করবে এইসবগুলো নিয়ে প্রশ্ন বেশি করবে, কারণ এখন চলছে, এখন বর্তমানে মেষ লগ্ন চলছে, রাশি চলছে কি কুম্ভ রাশি চলছে, মানে শনি সাড়ে সাথে কুম্ভ রাশি চলছে এখন, এবং মেষ লগ্ন চলছে, মেষ লগ্ন চললে দ্বিতীয় রাহু রয়েছে ধনস্থানে, এবং স্বাস্থ্যর জায়গা, স্বাস্থ্য নিয়ে প্রবলেম এটা আসতে পারে, আসবে। মা তার ছেলের জন্য জানতে পারে, ছেলে বা মেয়ে তার সন্তানের জন্য জানবে, এরা মানুষগুলো দেখবে, ফটাফট ফোন করো, এবং টিভি সাউন্ডটা মিউট করে আসবে, মিউট না করলে শুনতে পাবে না, আমি লাইন কেটে দিতে বাধ্য হব। অতএব টিভি সাউন্ডটা সবসময় মিউট করে আসবে, টিভি সাউন্ড মিউট না করলে কিন্তু শোনা অসম্ভব ব্যাপার, মানে শোনা যায় না। অতএব সমস্ত দর্শকবৃন্দ এবং গ্লোব টিভির সমস্ত কর্তৃপক্ষ এবং টেনিসের ভাইদের জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং ছোটোদের জানাই আমার শ্রেয়াশিষ আশীর্বাদ, এবং সমস্ত ভক্ত শিষ্য এবং ছাত্রছাত্রীকে জানাই আমার শ্রেয়াশিষ আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। ফোন করো, বার্থ ডেট দেবে, যাদের বার্থ ডেট নাই তাদের বয়স এবং নাম দেবে, তাতেই হবে, বয়স নাম দিলে হবে, হোড়া চার দিকে বলা যায় যে কী জিজ্ঞেস করতে চাইছো বা কী প্রশ্ন করতে চাইছো। যোগ্যে যারা অংশগ্রহণ করতে চাও কৌশিকী অমাবস্যা, তারা বুকিং ফোনে বুক করে নেবে, যারা আসতে চাইছো যোগ্যে অংশগ্রহণ করতে চাইছো তারা বুক করে আসবে। আজকে যেটা কতগুলো টোটকা যেগুলো দিয়ে বলছি, যেটা অনেকে আসছে প্রশ্ন করছে, দাদা আমার ব্যবসাটা খারাপ করে দিয়েছে, ব্যবসা তো এমনি এখন বাজার সবারই খারাপ, ঠিক আছে, তার উপর হচ্ছে কি বলছে আমার ব্যবসাটা খারাপ করে দিয়েছে, তো আমি কী করে বুঝলি ব্যবসা খারাপ করেছে, আমি বুঝতে পারি, আপনি দেখুন আপনিও বুঝতে পারবেন। যাকে পরে যখন সময় দিলাম, যখন সে বললাম তুই আয় এদিন আয়, আমি দেখিনি, দেখে যখন দিলাম না সত্যি ব্যবসাটা খারাপ, বলে পাশের দোকানদার আমার ব্যবসাটা খারাপ করে দিয়েছে, আমি ওকে বললাম শিখিয়ে দিলাম দেখ তোকে কিছু করতে হবে না, তুই একটা বজরাঙ্গবলীর মূর্তি, বজরাঙ্গবলীর ছবি, দর্শকবৃন্দ শুনে নাও, যারা ব্যবসা করছে শুনে নাও, যাদের দেখবে দোকানে বা ব্যবসায় চোখ লাগে সবসময় চোখ লাগে, যাদের চোখ লাগলে ব্যবসা খারাপ যায়, তারা একটা কাজ করবে দোকানে, মানে দোকানের ভেতর বজরাঙ্গবলীর মূর্তি একটা সামনে রেখে দেবে, ছবি, বজরাঙ্গবলী ছবি, ছবির মুখটা যেন উত্তর দিক বা উত্তর দিকে থাকলে খুবই ভালো, উত্তর দিকেই থাকে মুখটা, সে যেভাবে বসাবে উত্তর দিকেই থাকে, থাকলে কি হয় এটা দিয়ে রোজ একটু ধূপটুপ দেবে, এবং একটু মঙ্গলবার মঙ্গলবার মালাটালা ফুল টুল এখানে দেবে, একটু মিষ্টি ফিষ্টি দেবে বা নকুল দানা বাতাসা দেবে, দিয়ে ধূপটুপ দিয়ে ঘোরাবে, বজরঙ্গবলীকে স্মরণ করে বসবে, দেখবে আমাদের কাছে আসতে হবে না, এমনি দেখবে তোমার চোখ পোক সব কেটে গেছে, নজর দোষ কেটে গেছে। জয় মা তারা, জয় মাম তারা, জয় মা তারা, কে বলছেন? জয় মা তারা। কে 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 বলছো মা?
মালদা থেকে বলছি। মালদা থেকে বলছো, তুমি বর্তমানে তোমার মানে নিজের সম্বন্ধে জানবে? না, আমার হাজবেন্ডের সম্বন্ধে। হাজবেন্ডের সম্বন্ধে জানবে। আগে তোমার হাজবেন্ডের নামটা কি বলো? মানস কুমার দাস। মানস কুমার দাস। বর্তমানে অর্থনৈতিক কাজকর্ম এবং শারীরিক তিনটে জায়গা নিয়ে খুব প্রবলেম হচ্ছে? অর্থনৈতিক কি বললুম কেউ বলবে না, কারোর ক্ষমতা নেই, যে শিখেছে সে বলতে পারবে না, দেখে বলে দেবে, তোমার গলা দেখে, গলার ভয়েস দেখে আমি বলে দেবো তুমি কি জানতে চাইছো। ওই জন্য আমি বলি আমার কাছে ভিজিট দিয়ে এসো, তুমি যদি সব বলে দেবে তাহলে আমার কাছে এসছে না, ভিজিটটা ফেরে নি, বাড়ি চলে যাও। আমি বলি শোনো মা, বর্তমানে তো তোমার স্বামীর সব থেকে বেশি প্রবলেম যেটা দেখছি, তুমি শুনে নাও, সব থেকে বেশি প্রবলেম তার অর্থনৈতিক জায়গাটা একদম ডুবে যাচ্ছে, ফিনান্সিয়াল জায়গাটা। অর্থনৈতিক জায়গা মানে সেই ধার ঋণ বলো, খরচা বলো, পয়সা আসছে না, এইরকম জিনিসগুলো খালি চলছে, বুঝতে পারছো মা? খাটছে, যোগ্যতা আছে, খাটছে, কিন্তু রেজাল্ট পাচ্ছে না, ঠিক বলছি? কাজকর্মের জায়গাটা প্রবলেম হচ্ছে, এবং শারীরিক জায়গাটা মাঝে মাঝে খুব ডিস্টার্ব করছে, স্বাস্থ্যর জায়গাটা খুব ডিস্টার্ব হচ্ছে, স্বাস্থ্য ভেঙে পড়েছে একদম, স্বাস্থ্য ভেঙে পড়েছে। তোমার নিজের জ্ঞাতি মা, ভালো করে মনে করো তো, আমি তোমায় বলছি, তোমার নিজের তোমার জ্ঞাতির মধ্যে আছে কোনো মহিলা যা উজ্জ্বল সাম্বর্ণ রং, দেখো আমি বলছি উজ্জ্বল সাম্বর্ণ রং, রোগা করে ঢাঙা করে, রোগা করে ঢাঙা করে, খুব লম্বা নয় কিন্তু মুখটা লম্বা টাইপের, এরা মহিলা কিন্তু জ্ঞাতির মধ্যে তোমাদের ক্ষতি করে যাচ্ছে সব সময়, ভেতরে ভেতরে ক্ষতি করে, তুমি বুঝতে পারছো তো, বলতে পারছো না, দেখো আগে চিন্তা করে দেখো আমার কথাটা। হ্যাঁ, চোখে চশমা আছে, চশমাটা সব সময় পড়ে না, মাঝে মধ্যে পড়ে, যখন কিছু পড়ে তখন পড়ে, মানে সামনে কিছু দেখার জন্য সে পড়ে, নালে দূরেরটা সে ভালো দেখতে পায়, বুঝলে? সে তান্ত্রিক বাড়ি যায় জানো কি, তান্ত্রিক বাড়ি যায়, ক্ষতি করার চেষ্টা করে, অত স্বামীকে কোনো ভালো তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার দিয়ে দেখাও, ভালো লোক, বুঝলে, অভিজ্ঞ লোক দেখাও। তোমার বাড়ি নিয়ে প্রবলেম আছে, তোমার বাড়িটাও ডিস্টার্ব আছে, তুমি কোণের কোণের দক্ষিণ দিকে তোমার বেডরুমটা আছে, তুমি ওই রুমে থাকো, দেখো কোণে দক্ষিণ দিকের বেডরুম রয়েছে তোমার, আমি না হ্যাঁ আমার মন জুগিয়ে বলবে না, ঠিক করে দেখে বলো, কোণের দক্ষিণ দিকে তোমার বেডরুমটা আছে, ঠিক বলছি? তার পাশে তোমার সিঁড়ি রয়েছে, সিঁড়ি 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 মানে তোমার ঘর থেকে বেরিয়ে পাশে সিঁড়ি আছে যাতায়াত করার, ঠিক করে দেখো। হ্যাঁ, তাহলে নালা করছে কেন? আমার আমার প্রশ্ন আমি যখন উত্তর দিকেও না করেন, সে বলে হ্যাঁ ঠিকই বলছে, যাক গে, হ্যাঁ তুমি কোনো ভালো অভিজ্ঞ লোক দিয়ে দেখো, দেখো ঠিক হয়ে যাবে, জয় মাতারা জয় বামতারা। দেখুন দর্শকবৃন্দ, একটা জিনিস, এই টাইমে ছাত্রছাত্রীরাও জানো, তারা শিখেছো, তারা শিখছো, দেখে নাও এই টাইমে, এক মিনিট ধরুন, এই টাইমে তুমি দেখবে যে কোন লগ্ন চলছে, লগ্নটা কী চলছে আগে দেখবে, কটা পর্যন্ত লগ্ন স্টে করছে, কোন জায়গায় আছে, সেই জায়গা থেকে তুমি গণনা করে বলে দাও, তার যদি বার্থডে না থাকে সে তোমাকে না করবে না, তুমি যা তাকে প্রশ্ন করবে বা উত্তর দেবে সে কিন্তু হ্যাঁ হ্যাঁ বলতে তোমার বাধ্য হবে, জেনে রাখো কী খাচ্ছে সেটা এখান থেকে বলা যায়, ঘোড়া চাটে বলা যায়। জয় মাতারা জয় বাম তারা, আগে করেছিল? কোথেকে বলছো? আচ্ছা, দেবমাল্য দাস, দেবমাল্য দাস, বার্থডেটা বলো ছেলে। সকাল ১১টা। আচ্ছা, বার্থ প্লেস কোথায়, জন্মস্থান আসানসোল, জন্মস্থান কোথায় শুনতে পাচ্ছ, জন্মস্থান কোথায়? হ্যালো হ্যালো ও হ্যালো, যাকে ফোনটা কেটে গেছে, ওর মনে হয় ফ্রেন্ড ফোনটা করলো, হ্যালো হ্যালো হচ্ছে, এতবার চেঞ্জ আছে, মিউট করেছে মনে হয়, মিউট করলে কেটে যাবে। দেবমাল্য, এ দেখো দেবমাল্য, 3 4 5 6 7 8 আসছে, আট সংখ্যা, আমরা যেটা বলি আট সংখ্যা, শনির সংখ্যা, শনি মানে সরকারি বা শনির সঙ্গে টাচ আছে, যেটা মঙ্গলের মানে
টেকনিক্যাল লাইনে এই ছেলে যেতে পারে, এই ছেলে কিন্তু টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো লাইনে দিয়ে দাও ভালো হবে, আর না হলে সরকারি চাকরি করলে ওকে ব্যাংকে চেষ্টা করতে বলবে, ভবিষ্যতে ব্যাংক বা রেলওয়ে চেষ্টা করতে পারে, তাহলে চাকরি হবে। দেখুন দর্শকবৃন্দ, একটা জিনিস যে একটা জাতক জাতিকার মাইন্ডটা কোন দিকে যাচ্ছে, সেটা বা বাবা মারা প্রশ্ন করে যে আমার ছেলে কোন বিষয় নিয়ে পড়লে বা কোন লাইনে গেলে উন্নতি করে, উন্নতি করতে পারবে, এটা কিন্তু ভাইটাল পয়েন্ট। আগে দেখতে হবে তার বিদ্যা, তার ভাগ্য, তার লগ্ন, বা শুধু পড়াশোনার জায়গাটা চতুর্থ পঞ্চম দেখলে হবে না, স্পেশালাইজেশন মানে নবম একাদশ ভাব উন্নতি, এই জায়গাগুলো খুব বিচার্য, এইগুলো দেখে একটা সিদ্ধান্ত আসতে হয়। ওই জন্য দেখবেন দর্শকবৃন্দ, আমি বলি যে আমার কাছে যে দেখাতে আসবে তাকে কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে, পাঁচ মিনিট ছ মিনিটে ওসব আমি দেখি না, যারা করে তাদের কাছে যাও, আমার কাছে এসো না। তন্ত্র দিয়ে ঠিক করা যাবে নাকি সনাতন জ্যোতিষ দিয়ে কিছু দিয়ে তাকে ঠিক করা যাবে, সেটা আমাকেই জানতে হবে যে কীভাবে একে চালিত করব। ঠিক প্রেডিকশন মানে ঠিক রেমিডি বা ঠিক প্রেডিকশন না হলে তাহলে কিন্তু তার কোনো কাজ হয় না। সে দেখবে অনেক জ্যোতিষী ঘুরে ঘুরে যেন আমাদের কাছে আসে, অনেক বড় বড় অনেক জ্যোতিষী ঘুরে ঘুরে যেন আসে, যেরকম সেদিনে এসেছিল বলছিল অনেক শাস্তি ঘুরেছি, আর যে ওইসব কথা আমাকে বলবেন না, আপনি কী জন্য এসেছেন আমি বলে দিচ্ছি, বলছে হ্যাঁ আপনি একটু বলুন। আমি বললাম তোমার মেয়েকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তো অশান্তি ফশান্তি করে তাড়িয়ে দিয়েছে, তাড়াং করে লাফিয়ে উঠেছে। বলছে আপনি কী করে জানলেন? আমি সব জানি, তোমার মেয়েকে তাড়িয়ে দিয়েছে, আজ তিন বছর সাড়ে তিন বছর হলো, বলে আর তিন সাড়ে তিনই হবে, এরকম মোটামুটি হিসেব করে বলছে তিন সাড়ে তিন। হ্যাঁ ঠিকই বলেছে, আমি তোমায় বলতে হবে না, আমি জানি, আমার এখানে হোলার চ্যাট খোলা আছে, তুমি কি জানতে চাইছো বলো। হ্যালো, জয় মাতারা, জয় বাম তারা, জয় মাতা, জয় মাতা, কে কে বলছো, কোথেকে বলছো? বর্ধমান থেকে বলছি, সুব্রত ঘোষাল। বর্ধমান থেকে বলছো? হ্যাঁ স্যার। আর তোমার সম্বন্ধে জানবে? হ্যাঁ স্যার। তোমার ক্যারিয়ার উন্নতি নিয়ে জানতে চাইছো? হ্যাঁ স্যার। তোমার ক্যারিয়ার নিয়ে জানতে চাইছো? হ্যাঁ স্যার। দর্শকবৃন্দ একটা জিনিস দেখুন, এই জাতক ফোন করেছে মেষ লগ্নে, ফোন 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 করছে কিন্তু কর্মস্থানে স্যাটার্ন বসে আছে, রেক্টোগেট, কিন্তু রেক্টোগেট মানে বক্রী, স্যাটার্ন বক্রী বসে আছে, মানে রাউট পূর্ণ দৃষ্টি রয়েছে কর্মের জায়গাটা মানে ক্যারিয়ার জায়গাটা, কর্ম, তোমার কর্মকেন্দ্রিক জায়গাটা খুব ডিস্টার্ব যাচ্ছে, তাই তো? হ্যাঁ। দেখলেন দর্শকবৃন্দ, এখন বর্তমানে দেখুন ধরা যায় কিরাম যে মানে জাতক বা জাতিকা কী নিয়ে প্রশ্ন করবে, বা কোন জায়গাটা অসুবিধে, বা আমার নিজেরও কোন কোন জায়গাটা অসুবিধে হতে পারে বা হচ্ছে, আমি নিজেরটা দেখি, কিন্তু নিজেরটা না দেখলে, নিজে ঠিক না থাকলে আমি তোমাকে ঠিক করতে পারবো না, কথাতেই আছে। অতএব এই জাতকে কর্মের জায়গাটা দেখো ভালোই রয়েছে, কিন্তু বর্তমান টাইমে মানে ধরো দু মাস তিন মাস যাবৎ খুব খারাপের দিকে যাচ্ছে, ঠিক তো? হ্যাঁ ঠিক স্যার, ঠিক ঠিক বলেছেন। দু মাস তিন মাস যাবৎ তোমার কর্মের জায়গাটা কিন্তু খারাপ যায়নি, তোমার এই দু তিন মাস জায়গা কর্মের জায়গাটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে, যার জন্যে তুমি খুব চিন্তায় পড়ে গেছো যে কাজটা থাকবে কি না আবার। এবং তোমার অর্থের জায়গাটা দেখে তো তুমি চল্লিশ টাকা নিয়ে আসছো, কিন্তু তোমার ষাট টাকা খালি বেরোচ্ছে, খরচা আমারও আছে, সবারই আছে, তোমার মানে হুটপাট টাকা বেরিয়ে যায়, খেয়াল করে দেখো। এবং আর একটা জিনিস দেখুন দর্শকবৃন্দ, একে জিজ্ঞেস করো, আমি ওকে বলে দিচ্ছি, আমি বলি না তুমি বলবে না, তুমি আমাকে এসে না দেখো ঠিক মেলে কিরম মেলাতে হয়। এখানে তৃতীয় পতি দেখো, তৃতীয় পতি হচ্ছে বুধ, দ্বিতীয় স্থানে রাহু রয়েছে, তৃতীয় পতি বুধ কিন্তু বসে রয়েছে পঞ্চমে। অতএব এক মিনিট, নিজের মানে এই জাতক নিজের খুব কাছের লোকের জন্য খুব চিন্তিত আছে সব সময়, ঠিক বলছি কি না বলো? এই দাঁড়া আমি বলছি, তোমার কথা বলছি, এই জাতক ও নিজের খুব কাছের লোকের জন্য খুব চিন্তিত আছে সব সময়, ঠিক বলছি কিনা বলো? হ্যাঁ তুমি খুব কাছের লোকের জন্য খুব চিন্তা করছো, খুব ক্লোজ লোকের জন্য সবসময় চিন্তা করছো, বা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাই তো? দেখো ভালো করে চিন্তা করো। এবং তুমি যাদের যাদের বিশ্বাস করেছো তাদের থেকে বেশি চোট খেয়েছো জীবনে। হ্যাঁ, এবং কাছের লোক মানে তোমার আত্মীয়, নিজের খুব কাছের লোক, ক্লোজ লোকের জন্য খুব তারা তো অসুবিধে বা কিছু চলছে, যার জন্য তুমি একটু চিন্তায় আছো, এরকম হতে পারে, যেটা দেখা যাচ্ছে, বুঝতে পারছো তো? আমি সেটাই বলতে চাইছি।
অত তোমার এখন না চিন্তা করতে হবে, তোমার সেপ্টেম্বরের 26 তারিখ লিখে নাও। হ্যালো, সেপ্টেম্বরের 26 তারিখের পর থেকে তোমার টাইমটা একটু ভালোর দিকে আসবে, 100% চ্যালেঞ্জ। জয় মাতারা, জয় বামতারা। এবার একটু আমি কি বলেছি দেখো, তোমরা সব ঠকো, ঠকে ঠকে আসো আমার কাছে, কালকেও এসছো, এমন লোকও আছে অনেক বড় জ্যোতিষী তান্ত্রিক বলে নাকি সে, মানে এত বড় তান্ত্রিক, তান্ত্রিক একটু একটু ধরতে বলি, একটু সাক্ষাৎকার দেখাবি, দেখো একটু সাক্ষাৎকার দেখে না, আমি ধরে থাকুন, দেখো শোনো, তাহলে কাজ করাতে পারলে ঠিক মতো প্রয়োগ পদ্ধতি জানলে তাহলে কিন্তু কাজ হয়। এখানে দেখো প্রতিটি মানুষের যারা পুরনো লোক আছে তারা কাজ হয়েছে, তারা আবার লোক নিয়ে এসে কাজ করাবার জন্য, তারা অনেক জায়গায় ঘুরে ঘাড়ে ঠোকে ঠাকে তারা এসছে। আমি যেটা মিডিয়াতে বারবার বলি যে অভিজ্ঞ লোক দেখে যাও, বুঝে যাও, লোক চিনে যাও। একটা কথা যেটা বলি, যেটা আজকে দেখলে তুমি নিজে সাক্ষী আছো, যে যে কাজগুলো ডাক্তারের কাজ সেগুলো আমরা কিন্তু করতে পারি না, তাই তো? ঠিক বলছি কি না? কি তাই তো, যে কাজগুলো ডাক্তারের কাজ, তাহলে ডাক্তার বলে থাকতো না কোনো শক্ত রোগ বা এগুলো এলে আমরা ফিরিয়ে দিই। আমি কি বললাম তাদেরকে যে কাজগুলো ডাক্তারের কাজ, আমি বললাম এর জন্য ডাক্তারের কাজ, এগুলো আমি করতে পারবো না, এগুলো হয় না, তাই তো? তা সেগুলো ডাক্তারের কাছেই যেতে হবে, সবসময় মনে রাখতে হবে। তাহলে জ্যোতিষী যদি ডাক্তার হতো তাহলে ডাক্তারগুলো থাকতো না, হাসপাতাল থাকতো না, আর আমাদের হারিয়ে গেলে খুঁজে দেওয়ার জন্য পুলিশ থাকতো না, জ্যোতিষী করতো। অথচ যে কাজগুলো আমাদের জ্যোতিষশাস্ত্রে নাই, উল্লেখ নাই, সে কাজ কাজগুলো যদি কেউ বলে করিয়ে দেবো তাহলে বুঝবে সে ভণ্ডামি করছে, ধাপ্পা দিচ্ছে, তোমার থেকে পয়সা নেবার তালে আছে। অথচ সেই ভাঁতবাজি করছে, সেই ভাঁতবাজ তুমি লক্ষ্য করে দেখেছো, অনেক ভাঁতবাজ ছিল দেখো সব সরে গেছে আস্তে আস্তে, দেখেছো তো? কারণ যারা অরিজিনাল জ্যোতিষী করে তারা কিন্তু এখনও টেকে আছে। আমাদের সময় 15টা জ্যোতিষী ছিল, অ্যাস্ট্রোলজার ছিল আমাদের সময়, এখন দেখো 15 কোটি জ্যোতিষী হয়ে গেছে, তারা দেখো আস্তে আস্তে কেন সরে যাচ্ছে, তার কারণটা কি? তার কারণ বেশি দিন তো এইভাবে চলতে পারে না, মানুষকে ঠকিয়ে ঠকিয়ে। অত দেখবে তারা দেখবে কোনো চেম্বারে বসছে না, পালিয়ে বেড়াচ্ছে, অত এখন দেখবে। তারপরে আরেকটা কি দেখাচ্ছি, আরেকটা কি দেখছি, অনেকেই মিডিয়াতে খুব খারাপ লাগে যে মিডিয়াতে বলছে যে আমার জন্ম এতে তারাপীঠে, কেউ বলছে আমার জন্ম কামাখ্যা, মিথ্যে কথা এগুলো। মানে তাদের আমাদের লাইনে কে কার কে কোথা থেকে এসছে, কোথায় থাকে না থাকে সেটা আমরা জানি, সে তার জন্ম হতো নৈহাটির দিকে, নৈহাটিতে জন্ম, সে বলছে আমি কামাখ্যায় জন্ম। এইভাবে লোককে মিথ্যে কথা বলে ভাঁতাবাজি দিয়ে কোনো লাভ হবে? দাদা বাস ড্রাইভার ছিল, আবার হার্ডওয়ারে কাজ করতো এরকম, মানে জয় মাতারা, জয় বাম পাড়া, জয় বাম তারা। হ্যাঁ, কোথেকে বলছেন বলুন? কোথেকে? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে? আমার সম্বন্ধে একটু জানতে চাইছি। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম সুবর্ণ চৌধুরী। এজ কত? আমার এজ, হ্যাঁ আমার এজ হচ্ছে এখন চলছে 55+। 55? আচ্ছা, প্রথম কথা বর্তমানে, বর্তমান টাইমে তো নানা জায়গা থেকে নানা রকম ধাক্কা খাচ্ছেন খালি? হালকা হালকা খাচ্ছি। মানসিক জায়গাটা খুব ডিটেরিয়েট করছে, মানসিক জায়গাটা একদম একদম প্রচন্ড অশান্তি ঝামেলা এই সবগুলো লেগে আছে এখন বর্তমানে, এবং মাইন্ডটা ঠিক ঠিক যাচ্ছে না। এবং গুপ্ত আপনার যেটা দেখছি, দেখুন একটা কথা মনে রাখবেন, আপনি গুপ্তর শত্রু থেকে খুব সাবধানে থাকবেন, গুপ্ত শত্রু থেকে। এবং সে শত্রু গায়ের রং কিন্তু উজ্জ্বল সাম্বর্ণ হবে কিন্তু, শত্রুর জায়গাটা আপনার আছে 4-5-6। দেখুন দর্শকবৃন্দ, শত্রুর জায়গাটা দেখুন কন্যা আছে, কন্যার লোক কিন্তু রোগ হবে না, এই ভদ্রলোকের যা যা সব শত্রু হবে তার গোলগাল চেয়ারা হবে কিন্তু মোটাসোটা, এই এইরকম লোক থেকে সাবধান থাকতে হবে। এবার এই ভদ্রলোকের কাজের জায়গা ঠিক আছে কিন্তু অর্থের জায়গাটা বেরিয়ে যাচ্ছে, পয়সা খালি বেরিয়ে যাচ্ছে, পয়সা রাখতে পারছে না, আমার স্বাস্থ্য মাঝে মধ্যে একটু ডিটেরিয়েট করছে, তাই তো? হ্যাঁ বলুন, আমার জন্ম সাল তারিখটা বলবো স্যার। হ্যাঁ সুবর্ণ তো বললেন, নাম সুবর্ণ, নাম বলবো, জন্ম সাল তারিখটা? দাঁড়ান দাঁড়ান, সুবর্ণ স্যার, সুবর্ণ, হ্যাঁ তাড়াতাড়ি বলুন, টাইমটা কম, 1965, দাঁড়ান 1965, 4 জুলাই, 4 জুলাই, হ্যাঁ দাঁড়ান 4 জুলাই 1965, হ্যাঁ বলুন, দুপুর দুটো তেরো, চোদ্দ তেরো দুপুর বেলায় ক্যালকাটায় জন্ম, ক্যালকাটা, দাঁড়ান দাঁড়ান, চার সাত
এক মিনিট না আজকে হচ্ছে এক মিনিট এক মিনিট এক মিনিট আপনার সানডে জন্মেছিল সানডে আচ্ছা আপনার কন্যা রাশি আচ্ছা আচ্ছা কন্যা রাশি তুলা লগ্ন কন্যা রাশি তুলা লগ্ন উত্তর ফাল্গুনী নক্ষত্র নরগণ প্রথম কথা হচ্ছে দাঁড়ান বৃহস্পতিরাও একসাথে অষ্টমে অষ্টমে আপনার বৃহস্পতিরাও মানে গুরুচরণালি দোষ রয়েছে বুঝতে পারছেন অষ্টম জায়গাটা যার জন্য সেকেন্ড থেকে কিন্তু শারীরিক জায়গাটা এফেক্ট করে এবং সেকেন্ড থেকে কিন্তু কোনো আইনি আইন ঘটিত ব্যাপারে জড়িয়ে পড়ে আচ্ছা দেখবেন এটা দেখবেন একাদশ স্থান আপনার ভালো আছে আয় স্থান কিন্তু দ্বাদশ তো মঙ্গল মাঙ্গলিকও আছে হ্যাঁ যার জন্য আপনার সাংসারিক বা পারিবারিক জীবনে নানা রকম ডিস্টার্ব হবে বুঝতে পারছেন তো হ্যাঁ বলুন স্যার বলছিলাম যে আমার একটা সামনে করে বিদেশ যাত্রার যোগ আছে ব্যবসার জন্য সাত আর নয় দশম নবম নবম সাত আর নয় নবমপতি এখন বসে রয়েছে দশম একাদশ হ্যাঁ এখন নবমপতি একাদশে বসে আছে মানে ঠিকই আছে বুঝতে পারছেন তো অতএব এখন বিদেশ যাত্রার যোগগুলো ভালোই আছে ঠিক আছে হ্যাঁ তাড়াতাড়ি হবে সেপ্টেম্বরের ১৩ তারিখ থেকে আসছে সেপ্টেম্বরের ১৩ লিখে রাখুন যদি মিস করেন সেপ্টেম্বর ১৩টা যদি মিস করেন তাহলে কিন্তু আপনার পেরিয়ে যাবে নভেম্বরের ২৪ আচ্ছা এটা খেয়ালে লিখে রাখবেন আচ্ছা যেটা বলছিলাম হ্যালো হ্যাঁ বলুন কোনো অসুবিধা হবে না সব ঠিক আছে আপনাকে যে টাইমটা দিল ওই টাইমটা আপনি লক্ষ্য রাখবেন টাইমটা অল্প বলে আমি কথা বলতে পারছি না বেশি আমি শুধু টাচ করে দিচ্ছি এখনো খেয়াল রাখবেন যেটা ফাটিয়ে বলে সেটা টাচ করে দিচ্ছি অতএব এখন টাইমও অল্প আছে অতএব দর্শকবৃন্দ কালকে বুধবার বাড়িতে পাবেন কালকে বাড়িতে পাবেন যারা আমি যেটা বলি যারা অনেক জায়গায় গিয়ে কাজ পাননি এই কোচিং আওয়াজে কঠিন কঠিন কাজগুলো কিন্তু হয় কঠিন কাজ কেউ করতে পারেনি একবার মনে করে আসবেন লাস্টে একবার দেখি না এত তো ঠকলুম একবার ভিগুদার কাছে দেখি না কি হয় লাস্টে আসবেন এটা মনে করে আসবেন যে আর জীবনে কোনো জ্যোতিষী দেখাবো না এটা খেয়াল রাখবেন যেই কাজ জানে সে ঠিক কাজ করে দেখিয়ে দেবে আর যত ভরং দেখে যাবেন যেখানে যারা সব ভিড় করে দাঁড়িয়ে আছে ভাববেন এত ভিড় সেগুলো না যাদের কাজ হয়নি তারাই কিন্তু ভিড় করে থাকে আপনারা ভাবেন মতো এই কাজে ভিড় হয় তা নয় কিন্তু কিন্তু দাঁড়িয়ে দেখবেন যে লোকে চেঁচামেচি করছে কাজ হয়নি বলে সব এসছে অতএব সেসব লোক কাজে যাবেন না যে যে অ্যাস্ট্রোলজি জানে তন্ত্র জানে তার কাছে যাবেন সেখান থেকে কাজ পাবেন কিন্তু শুধু যদি বলে আমি তান্ত্রিক বুঝবেন এখানে গণ্ডগোল আছে মানে সেই কোনোদিন আপনার কাজ করে দেখাতে পারবেন না একটা যদি কাজ হয়ে থাকে আপনি আমাকে দেখান যে আমি কাজ পেয়েছি ঠোকে ঠোকে মরে যাবেন না অত খুব খুব সাবধান সাজানো ব্যাপার দেখেও যাবেন না অনেক সাজানো থাকে নিজের লোকে সাজিয়ে দিয়ে ফুটেজ করে এমন দেখাবেন না আপনি ভাবেন বলে ওরে বাবা এই তো এই লোকের কাজে যাই দারুণ কাজ হবে তা নয় কিন্তু অতএব সেরকম বুঝে যান জেনে যান কোনো ভণ্ডর পাল্লায় পড়বেন না একটা জিনিস মনে রাখবেন রোগ জ্বালা কিন্তু ডাক্তার সারায় রোগ জ্বালা কিন্তু জ্যোতিষী ডাক্তার নয় যে কঠিন রোগ নিয়ে গেছেন ও বললো আমার কঠিন রোগ সারিয়ে দিয়েছে বুঝবেন সে তার নিজের লোক সাজানো আছে তাকে বলেছে তুই এইভাবে বলবি সেটা ক্যামেরায় তুললে আপনাদের দেখাচ্ছে আপনারা ভাবছেন বাবা এ তো কঠিন রোগ সারিয়ে দিয়েছে এর কাছে যায় অতএব টাইম শেষ আজকের মতো আবার কালকে রাত্রি ১০টায় আসবে আবার দেখা হবে ১০টা ৫ আর রোববার ৭টা ৫০ পাবেন লাইভে এবং চেম্বার হচ্ছে গড়িয়াহাট বৃহস্পতিবার ৪টা থেকে ৯টা গড়িয়াহাট চেম্বার কালকে বাড়িতে সারাদিন এবং শুক্রবার বাড়িতে শনিবার হাওড়া ময়দান চেম্বার আর প্রতি অবস্থাতে তারাপীঠ তারাপীঠ যদি দেখুন খোলা থাকে যদি যেতে পারি যাবো নাহলে বাড়িতে মন্দিরে করতে হবে মন্দিরেও হোম যজ্ঞ হয় অত জয় মাতারা জয় ভ্রমতারা জয় মাতারা জয় ভ্রমতারা জয় মাতারা জয় ভ্রমতারা